Assalamualaikum সবাইকে স্বাগত শোহজ ইংলিশের ফার্স্ট অফিসের চতুর্থ ক্লাসে। তোমরা অলরেডি যদি পেছনের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটন ক্লিক করে অবশ্যই পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 দেখে তারপর জানার ক্লাসটা করো, তা তোমার জন্য সবচেয়ে সহজ। আজকে তোমাদের সামনে আলোচনা করবো নাউনের বিস্তারিত আলোচনা, নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট পাঁচটা জাস্ট ফিরে আসছি আমরা এইটুর পরে। আজকে আমরা নাউনের আলোচনায় যা যা শিখবো, যে নাউন কাকে বলে, নাউন কত প্রকার এবং নাউনের ক্লাসিফিকেশন। প্রথমে পূর্বের মতো নাউনের সংখ্যাটা দিয়ে দিচ্ছি, যে ওয়ার্ডটা কোন নাম প্রকাশ পায় মানে যে ওয়ার্ড দ্বারা কোন নামকে বোঝানো হয় তাকে বলা হয় নাউন। ইংরেজি গ্রামারে নাউনকে অনেকে অনেকভাবে ক্লাসিফাই করে, আমি তোমাদের বোঝার জন্য পাঁচভাবে পাঁচ প্রকার নাউন এইভাবে ক্লাস করেছি। আশা করি এটাকে অন্য অন্য টিচাররা অন্য অন্য ভাবে করেছে, তাতে ব্যাপারটা ঘুরে ফিরে একই হয়। যাই হোক, আমি আমার মতো করে তোমাকে বোঝার চেষ্টা করছি। নাউনকে পাঁচ ভাগে ভাগ করছে, প্রথমে কি স্কোপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং সর্বশেষ আছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই সবগুলো বাংলা শব্দ তো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নাও। এবার আলোচনা করি আমরা প্রপার নাউন। প্রপার নাউন বলতে কি বোঝায়, যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোন ব্যক্তির নাম বোঝানো হয়। যেমন আমি আমি শিখতাম নির্দিষ্ট করে একটা নাম, পৃথিবীতে অনেক মানুষ আছে সবার সাথে আমার কম্পেয়ার করা হয়নি, আমি আমার নাম দিয়ে আমি আমার নামটা নির্দিষ্ট করেছি। যেমন মনে করা হচ্ছে রহমান সাহেবের লাল গুরু, লাল গুরু এটা রহমান সাহেব, এটা নির্দিষ্ট। কিন্তু সারা পৃথিবীতে অনেক গুরু আছে, সব সব গুরুকে যদি বলি গুরু তাহলে এটা কিন্তু প্রপার নাউনের মধ্যে পড়ে না। যদি বলি রহমান সাহেবের লাল গুরু অথবা আব্দুল মিয়ার লাল গুরু তাহলে সেক্ষেত্রে এটা প্রপার নাউন, নির্দিষ্ট করে বললে প্রপার নাউন। দেখো একটা এক্সাম্পল দেখি, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। কার শেক্সপিয়ার, নির্দিষ্ট করে শেক্সপিয়ারকে নির্দিষ্ট করা হয়েছে এখানে। তারপর দেখি উই প্ল্যান্ড টু ভিজিট সিলেট, সিলেট একটি জায়গার নাম, আমরা এই জায়গার নামটা এখানে ইউজ করেছি, তার মানে এটা একটা নাম, একটা জায়গার নাম, তার মানে এটা একটা নাম কাজ করছে। এবার আসো কমন নাউনের রেকর্ড দেখি, কমন নাউনের বাংলা অর্থ জাতিবাচক নাম, আই মিন জাতিবাচক বিশেষ্য। কমন নাউনের সংজ্ঞাটা কি, যে নাম একই জাতির কোন ব্যক্তি বস্তু কিংবা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝে সমগ্র জাতি কিংবা সমগ্র প্রাণী সবাইকে একত্রে বোঝানো হয়, তো সেক্ষেত্রে কমন নাউন হতে পারে। যেমন আমরা বলতে পারি যে স্টুডেন্টস, বুক, ফ্লাওয়ার্স, ডগ, এখানে বুক বলতে যত বই আছে সব বই বোঝানো হয়েছে নির্দিষ্ট করে না। কুকুর বলতে সকল কুকুরকে বোঝানো হয়েছে, ছাত্র বলতে সকল ছাত্রকে বোঝানো হয়েছে, ফুল বলতে অনেক ফুল আছে, রজনীগন্ধা, হাসনাহেনা সব ফুলকে একসাথে বলছে ফুল, তাহলে এটা কমন। আর যদি বলতে রেড, রোজ, তাহলে এটা প্রপার না। আর যদি বলতে ফুল তাহলে এটা কি কমন। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো সমষ্টির কথা বোঝায়, যে এখানে একসাথে অনেকগুলো মানুষের সমষ্টি, অনেকগুলো জিনিসের সমষ্টিকে বোঝানো হয় একসাথে। যেমন বলতে পারি আমরা আর্মি, ক্লাস, ফ্যামিলি, ফ্যামিলি তান্ত্রিক লোক থাকে, ক্লাস তান্ত্রিক লোক থাকে, আর্মি তান্ত্রিক লোক থাকে, এ গ্রুপ অফ পিপল, এগুলো কালেকটিভ নাউন। এটা এক্সাম্পল কি দিয়ে আমরা আওয়ার ক্লাস টুক এ ট্রিপ সুন্দরবন, ক্লাস বলতে বোঝানো হয়েছে অনেকগুলো গ্রুপ অফ পিপল। বাংলাদেশি আর্মি ইজ ডুইং গ্রেট জব ইন ইউএন, আই মিন ইউনাইটেড নেশন। এখানে আর্মি বলতে বাংলাদেশের অনেকগুলো লোক আছে তাদেরকে আর্মি বলা হয় একসাথে, তাদেরকে একটা গ্রুপ অফ পিপল, তার মানে এই আর্মিটা হলো কালেক্টিভ নাউন। এবার আসো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো কোনো কিছু যাহা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে বলে ম্যাটেরিয়াল নাউন। হতে পারে চাল, ওজন করা যায় সে হিসেবে বলতে পারি এটা কি ম্যাটেরিয়াল নাউন।
এবার আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো গুণ বাচক, মানে গুণ প্রকাশ করে, খারাপ গুণ ভালো গুণ প্রকাশ করে, সেই ক্ষেত্রে বলা হয় এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি হতে পারে, পোলাইটনেস হতে পারে, কাইন্ডনেস হতে পারে, এগুলো হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো সাধারণত গুণ বাচক বেশি হয়, খারাপ গুণ হতে পারে, ভালো গুণ হতে পারে। এক্সাম্পল দেখি, মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার, আমার ভালোবাসা তোমার জন্য মেজারমেন্ট করা যায় না। এটা তাহলে ভালোবাসা এটা একটা গুণ, মাই লাভ গুণ, ভালো গুণ, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এটা গেছে হিজ কাইন্ডনেস, মানে কাইন্ডনেস দয়া, কাইন্ড অর্থ দয়া, এটা একটা অ্যাডজেক্টিভ, নেক্সট যোগ করলাম এটা হলো নাউন, তার মানে কাইন্ডনেস এটা একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ভালো গুণ, তার গুণ, আই মিন তার দয়া কিংবা মহানুভূতি বলতে পারি যে তার ভালো গুণটাই হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা তোমাদের কাছে সবগুলো টিউটোরিয়াল সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছি, তারপর তোমাদের যদি কোনো কিছু সংশয় থাকে অবশ্যই আমাদেরকে জানাতে সংশয় বোধ করবে না, অবশ্যই আমাদেরকে জানাবা। আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই, সেই পর্যন্ত সুস্থ থাকার সবাই। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তুমি সবার আগে থ্যাংক ইউ তোমার জন্য। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।